ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ। চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। শনিবার অফিসে হাজিরার তাড়া থাকায় ছুটির দিনে রাজধানীতে ফিরেছেন বেসরকারি কর্মজীবীদের অনেকে। দীর্ঘ ছুটি থাকায় এবার স্বাচ্ছন্দ্য ঈদ করেছেন বলে জানিয়েছেন ঢাকা ফেরত যাত্রীরা। তবে রাজধানী বাস টার্মিনালের দৃশ্য ভিন্ন। তুলনামূলক ঢাকা ফেরা মানুষের বেশি চাপ কমলাপুরে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি তাদের। এদিকে রাজধানীতে কর্মজীবীরা ফিরতে থাকলেও ব্যস্ত সড়কগুলো এখনও অনেকটা ফাঁকা। যাতায়াত করছে অল্প সংখ্যক গণপরিবহন। এদিকে ভোগান্তি এড়াতে ঈদের আগে ঢাকা ছাড়েননি এমন অনেককে দেখা গেছে রাজধানী ছাড়তে। ঈদের আগে ঝামেলা থাকে, ট্রেনের টিকিট পাওয়া যায় না, এর জন্য ঈদের পরে স্বস্তিতে দেওয়ার জন্য ঈদের পরে আর কি। শনিবার তো অফিস খোলা, যার জন্য আসা আর কি। আর ঈদ করতে গিয়েছিলাম বৃহস্পতিবারে, আমার 8টায় ক্লাস শুরু হয়ে, এই জন্য আমি তো দূরে চলে আসছি। এখন আসছে একটু ভিড়াভিড়ি কম, ছুটির শেষের দিকে তো ভিড়াভিড়ি বেশি। খুবই ভালো লাগছে যে প্রায় 2 বছর পর ঈদের আনন্দটা খুবই সুন্দরভাবে ভাগাভাগি করে নিতে পারছি। ছেলে সে খুব এনজয় করছে, সে আর ফিরে আসতে চায় না। আমাকে বলছে যে আম্মু তুমি চাকরি ছেড়ে দাও। 40 সিটের গাড়ি, 15 জন, 10 জন, 8 জন, একটু একটা গাড়ি ছাড়লাম আপনার আধা ঘন্টা আগে, ওইটা গেছে হইলো আপনার 9 জন। এখন আবার যাত্রী মোটামুটি আসতে চাপ আছে, ওনারা গেছে ওনারা আসবে।